জানি না কাজল কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি কেমন করে তার কাছে যাব, আমি কিছু ভেবে পাচ্ছি না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। পারাইসা দিয়া যাও যদি কাজল সময় পাও, আর বেশি দিন হয়তো রেখা বাজবে না, বাজবে না, আর বেশি দিন হয়তো রেখা বাজবে না। প্রেম বিরহের যন্ত্রণা
ওঠো রেখা, আর কেঁদো না, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। আপনি এখানে কি চাই? ভয় নেই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতৈষী। আপনি দস্যু আমাদের হিতৈষী? না না, আপনি চলে যান, আমার বড় ভয় করছে। ভয় নেই রেখা, আমি কাছরকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। বোন সত্যি বলছেন, আমার কাজলকে আপনি মুক্তি করেছেন ভাই? হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাও বোন। ওই শয়তান তোমাদেরকে বাঁচতে দেবে না। ঠিক আছে, তাই চলো ভাই, তাই চলো। রে বুদ্ধা, হে রাত তিনটা বাজে, আরো নাও বাউন লোক। হ্যালো, তুই একটু দয়া কর, আরে যাও কিছু নাও লাগে, চাইল টাইল পান গুয়া, আরে চাইল না নিল সুবারি না নে, আল্লাহ দিব রে ভাই, আল্লাহ দিব, আল্লাহ দিব রে ভাই। হ্যালো, নাও ভাই তাম করে ভাই, এই যে একটা দিন চাইল না রুজি রোজগার নাই, কিছু মানু নাই, কিছু নাই, যাইতাম কো ওই যাইতাম রে ভাই। একটা কাম করি রে, কি আর কাম,
বিশ্রাম করি না রাধারামান এহেন বিশ্রাম করতা আয়া তো লো করি এ ফালানা মার আল্লাহ ভরসা এ একটু সুয়া ভর রে ব ভাই সুয়া ভর বরে ভাই ব ব হেবি মুক্তিয়া আমার পার করো মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দেবেন। গার্জেনি গড়াইছে রে লালু ভাই, একা চাইছে ওখানে ডাক শুরু হলো জট, যে একটা আরাম বসিলাম রে, বাতি জারুবে না কুমোরটা দিয়া দেন একটা হোতা দিছিলাম রে, ঘরে বাইরে মনের মতন হইছিলাম রে বাইরে, কি ফেস জানি লাগছে রে ভাই, ফেস নাই ফেস নাই কি তো কি রে ভাই, এই যে আপনারা কোথায় যাবেন, আমাদের একটু ওপারে পার করে দাও, পার করিয়া পয়সা লাগবো, আমাদের কাছে টাকা পয়সা কিছু নাই, টাকা ছাড়া পার করি না, ছেলে সন্তান সব উপার আড়া ছাড়া লইয়া বাদ যাও, যেমন গরিব মানুষ কি করা যায়, এ বাতিদা কি রে ভাই, বেশি কথা যদি কস না তো মীমাংসা দিতে পারবি না, কইলা এটা মহলে সুর করুম নাকি, এই শুনো আন্দরে বর্ষি দিবা, মাঝি ভাই আমাকে পার করে দাও, তোমাদেরকে আমি বকশিসি দেব, আচ্ছা আয়ো ফাওড়া দিয়ে আয়ো, ফাওড়া দিয়ে, এই ফাওড়া দিয়ে, এই বাতি যা দেখ কালো বকশিস কি, বকশিস আয়া বকশিস লও 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 লও, ওই ওই তুই দেখ তুই দেখ লও, আগে পার করে দে হরমানু, বেশি তুই দেখ, আচ্ছা হরমানু ভাই পুরি আনে তুইছি, আহা দেউর সে সা গরে
সুন্দর হয়েছে। শুনো, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, আমার হাতের আংটিখানা অনেক মূল্যবান। এদিকে ওই তো কি রাজবাড়ি দেখা যাচ্ছে না, ওই রাজবাড়িতে আংটিখানা বিক্রি করে, দোকানে বিক্রি করে আংটির মূল্য দেবে না। তা মা তো না, না না না, অনেক মূল্যবান। আরে স্বর্ণ স্বর্ণ সাত হাজার দর। আরে বাপ রে বাপ রে বাপ, এটা কয় বছর আর কি করবো রে বাবা রে। হ্যালো হ্যালো, ভালো না, আজ পর্যন্ত কেউ আমার মেয়ের সন্তান করে দিতে পারলো না। একবার যদি আমি সেই শয়তানটাকে খুঁজে পাই, আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা, কাকে বন্দি করতে হবে? যাও গত মালিকের দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর। বেঈমান কত মালিক এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করা। সালাম জাহাপনা, আমাকে স্মরণ করেছেন? কাজামালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়চিত্ত আজ তোকেই ভোগ করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি যে ওর কথা এবার আমি তোকে জ্বালিয়ে দেব শয়তান। যে নরাধম আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার বাপ। কেউ বিশ্বাস করুন, আমি কাজলের কোন সন্ধান বলতে পারবো না। বলতে পারবে না বেঈমান, আমি তোর কোনো কথাই শুনবো না। নিশ্চয় তুই জানিস আমার একা কে কোথায় লুকিয়ে রেখেছে। আমি যে আর সইতে পারছি না, আমাকে আমাকে আর পারবেন না। যতক্ষণ পর্যন্ত তুই রেখার সন্ধান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। ও খোদা, তুমি কি দেখতে পারছ না এই নিরপরাধ আমাকে এই পাষণ্ডের দল চাবুক মারছে? তুমি এর বিচার করো খোদা, বিচার করো। অভিশাপে দেওয়া হচ্ছে কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা, যাও প্রহরী, তাকে বন্দি করে কারাকক্ষে নিয়ে যাও। তাই হবে হুজুর। চল বেটা, চলো প্রহরী চলো।
একই যাব না, আসতে পারি? বলাও তোমাদের কিসের অভিযোগ? আমার কোনো অভিযোগ নাই, আমি এখানে আসছি, এখানে আসছি একটু স্বর্ণ বিক্রি করার লাগে, একটা আংটি বিক্রি করার লাগে। আংটি? হ্যাঁ। এটা কিসের আংটি? হ্যাঁ, এটা তো দেখছি আমার কন্যা রেখার হাতের আংটি। বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর, এটা আমি কইতে পারুম না, এ আমার ভাতিজার এদি গান। বল, এই আংটি তুমি কোথায় পেয়েছ? হুজুর, আশা কথা কইতেছি হুজুর, একটা মায়া লইয়া একটা লোক আমাকে সব আর কর, আমার বকশিস দিয়ে গেছে হুজুর। নিশ্চয়ই তোরা জানিস আমার মেয়ের রেখার সন্ধান। বল, আমার মেয়ের রেখা কোথায়? না 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 হুজুর, তা জানি না, আমরা বলতে পারি না, রেখা টেখা চিনি না। বল, একটা মহিলা না আমরা রে দিয়া ভাবে গেছে। বলতে পারবো না কেমন? হ্যাঁ হ্যাঁ, এখনো সময় আছে। বল, আমার মেয়ে রেখা কোথায়? না 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 না, কোথায় প্রহরী? বন্দি কর শয়তানটাকে। হুজুর, হ্যালো, আমারে ছেড়ে দেন হুজুর, আমরা যদি আমার না ছাড়েন আমার বাল বাচ্চা গুলা হুকাই মরব। হাই বধুরের কথা, কোন কথা নয়, একটু হুজুর আপনার কিন্তু মায়া দয়া নাইনি? এ বাবা রে বাবা, যে বাড়ি মারে না এবার হয়তো আমার মেয়ের রেখার সন্ধান আমি নিশ্চয়ই করতে পারব। ওজির সাহেব বলুন, যাহা আপনা আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যে মহান অধিপতি, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কালযাপন করছে আপনি কি বলতে পারে? জাহাপনা, আমাদের রাজ্যে হিন্দু মুসলমান এই প্রজাগণ এই সুখ শান্তিতে এই দিন যাপন করছে। উজির সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, সবাই একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। আমরা দুই জাতি মিলে মিশে এই থাকতে পারলে এই ভবনপুর রাজ্য এই শক্তিশালী করে তুলব। তাই করতে হবে উজির সাহেব, আমিও চাই দুই জাতি মিলে মিশে ভবনপুর রাজ্যটাকে একটা নিরপেক্ষ রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই। পিতা, পিতা গো, আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গা না খুঁজে এসেছি। কেন মা মর্জিনা, আমাকে খুঁজবে কেন? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়ি বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। তুমি মামার বাড়িতে বেড়াতে যাবে? হ্যাঁ মর্জিনা,
তুমি মামার বাড়িতে বেড়াতে গেলে তোমার সাথে কিছু লোকজন দেওয়ার দরকার। ওজির সাহেব বলনি মহারাজ, আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আগামী কল্লো তার মামার বাড়ি পাঠাবার ব্যবস্থা করে। আমি তাই করছি, যাহা পড়াবে তাই করছি। এবার চলো আজকের মতো আর সবাই এখানে ভঙ্গ করি। চলো হুজুর সাহেব, চলো যাহা পড়া তাই চলো।